সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, যাকে আমাদের ঢাকার ৭ আসনে নৌকার মাঝি হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদের ঢাকাবাসীর গর্ব, আমাদের পুরান ঢাকার অহংকার সোলায়মান সেলিম আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। চকবাজার, বংশাল, কোতালি থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, 13টি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলরবৃন্দ, উপস্থিত প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন দাতর জাতীয় সংসদ নির্বাচন 7 তারিখে, আর 2 দিন পরে নির্বাচন। এই নির্বাচন ঘিরে আজকে সারা বাংলাদেশে দেশি বিদেশি কুচক্রী মহল আজকে ষড়যন্ত্র করছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন জয়তী শেখ হাসিনা 2008 সাল থেকে একটানা 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে আজকে সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার রেখেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের পদ্মা সেতু আমাদের স্বপ্নে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এই পদ্মা সেতুকে আমাদেরকে বাস্তবায়ন করে দিয়েছে। আজকে সারা বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি ছিল, আজকে সারা বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, আজকে ঢাকা শহর মেট্রো রেল দিয়েছে, আজকে ফ্লাইওভার দিয়েছে, আজকে সমুদ্রের টানেল দিয়েছে। প্রিয় বন্ধুরা, শিক্ষা খাতে উন্নত করেছে। আপনারা দেখেছেন 1 তারিখে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থীর মাঝে হাতে বই তুলে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, জয়তী শেখ হাসিনা আগামী 7 তারিখের নির্বাচনে আমাদের ঢাকা 7 আসনে সোলায়মান সেলিমকে মনোনয়ন দিয়েছে। আপনারা সোলায়মান সেলিমকে আপনারা নৌকা মাথায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। আমরা আজকে স্মার্ট বাংলাদেশের জন্য আমরা স্মার্ট ছেলে প্রয়োজন। তাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদেরকে স্মার্ট ক্যান্ডিডেট দিয়েছে, তার নাম হলো সোলায়মান সেলিম। আর সোলায়মান সেলিমকে আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে 7 তারিখে জয়যুক্ত করব এবং জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে 5ম বারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে আমরা ঘরে ফিরে যাব। আজকের নির্বাচনে এই হোক শপথ। সকলকে ধন্যবাদ। জয় বাংলা।